সুজিত বাবু মন্ত্রী যদিও হাফ মন্ত্রী ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ক্যাবিনেট মন্ত্রী করবেন না ওনাকে হাফ মন্ত্রী হিসাবেই সন্তুষ্ট থাকতে হবে নিশ্চয়ই এটা সিরিয়াস বিষয় অরুণাগবাবু তুলেছেন যদি তার অভিযোগ সত্যি হয় তা সুজিত বাবুকে কিন্তু বলতে হবে ক্লিয়ার করতে হবে যে অরুণাগবাবুর তোলা অভিযোগটার সারবত্তা আছে আচ্ছা ধরুন উনি শ্রীভূমিতে বড় বড় ফুটবল তারকাকে নিয়ে আসেন কখনো রোনাল্ডিনো কখনো বিশ্বজয় আর্জেন্টিনা দলের গোলরক্ষক মারাদোনাকে পর্যন্ত নিয়ে এসেছিলেন বুজ খালিফা করেন কখনো ক্রিসমাস কার্নিভাল লেগেই আছে এর জন্য তো খরচ এর উৎসগুলোও কিন্তু মানুষের জানা প্রয়োজন একজন সাধারণ এগরোল ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আর অন্যজন মাছের ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছেন একজনের নাম সুজিত বোস আরেকজন শাহজাহান শেখ সোশ্যাল মিডিয়া একটা কথা ঘুরপাক খাচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি জয়েন তৃণমূল কংগ্রেস কি বলবে না সোশ্যাল মিডিয়ায় কি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সেটা সম্পূর্ণ অন্য কথা সুজিত বসু যখন এগরোলের দোকান করতেন সেটা আজ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে তখন এই রাজ্যের এই শহরের অনেক ছেলেই রোলের দোকান ক্যাসেটের দোকান দিতেন তাই রোলের দোকান দিয়েছিলেন বলে আগামী দিনে তার উত্তরণ হবে না আমি এই ধরনের কথায় বিশ্বাস করি না প্রথম কথা তার উত্তরণের পিছনের বাস্তবটা কী সেটাই তো মোদ্দা কথা তিনি যে আলিশান একটা বাড়ি তৈরি করেছেন তার পৈতৃক বাড়ির ডায়াগোনালি অপোজিটে ওখানে জমির দাম বাড়ি তৈরির খরচ নিশ্চয়ই উনি নির্বাহ করেছেন তো এই টাকাটার উৎস কি উনি একটা নতুন ওনার ছেলেই সম্ভবত দেখে সমুদ্র ওই বেঙ্গল ধাবা বলে শ্রীভূমি যেতে ভিআইপি রোডের বাঁদিকে পড়ে তো ওনার বোধ অনেক আগে বাম জমানাতেই সেক্টর ফাইভের দিকে একটা রেস্টুরেন্ট ছিল এই সমস্ত রেস্টুরেন্ট টেস্টুরেন্টের বিষয় বিষয় আছে কিন্তু সেই থেকে কি এই বিলাস বেসন সম্ভব আচ্ছা ধরুন উনি শ্রীভূমিতে বড় বড় ফুটবল তারকাকে নিয়ে আসেন কখনও রোনাল্ডিনো বিশ্ব বিশ্বজি আর্জেন্টিনা দলের গোলরক্ষক মারাদোনাকে পর্যন্ত নিয়ে এসেছিলেন বুজ খালিফা করেন মাকে অশো ওটা গয়না কোনো কোম্পানি দেয় তারপরে তারা নিয়ে যায় এটা কখনো ক্রিসমাস কার্নিভাল লেগেই আছে হুম এর জন্য তো করস হয় এর উৎসগুলো কিন্তু মানুষের জানা প্রয়োজন এই যে বৈভবের আসপালন এবং এই যে কুচপরবানি ভাব হ্যাঁ আমি ক্ষমতায় আছি আমি হাফ মন্ত্রী আমাকে কে ছবে তারপর আমি ছোটবাবুর ঘনিষ্ঠ এই যে ঔদ্ধত্য এই যে অহংকার হুম এগুলো এদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে রোল বিক্রি করতেন বলে তাকে চিরকাল রোল বিক্রি করতে হবে তার উত্তরণ হবে না এটাই আমি বিশ্বাস করি না কিন্তু আপনি বিলাস বসনে থাকবেন তো আপনার আয়ের উৎসটা যদি জনমানুষে জানতে পারতো লোকের ভালো হতো কারণ আপনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনার নাকি চব্বিশ ঘন্টায় জনগণের সেবায় কাটে জনগণের অধিকার আছে আপনার আয়ের উৎসকে জানার আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসার প্রফিট অ্যান্ড লস জানার সব জনগণের কিন্তু একটিয়ার আছে অধিকার আছে কারণ আপনি পাবলিক ফিগার বলে নিজেকে দাবি করেন জনগণের জন্য নিবেদিত প্রাণ বলে আপনি দাবি করেন তাই আপনার উচিত দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়া যদি আপনার ব্যবসায় এরকম কিছু থাকে যে বিপুল মুনাফা হয় বা আপনার কোম্পানিতে কোনো বিনিয়োগ হয়েছে বা আপনি কোনো পেটেন্ট আবিষ্কার করেছেন সেটা পেটেন্ট বেঁচে টাকা পেয়েছেন দ্যাটস অল কিন্তু আপনাকে বলতে হবে আপনার সম্পত্তির উৎস কী আপনার আয়ের উৎস কি কুড়ি বছর আগে কি ছিল এখন কি হলো কতটা বাড়লো কতটা কমলো মানুষ জানবে না এটা হতে পারে নাকি জনপ্রতিনিধি বড় বড় কথা বলেন জনপ্রতিনিধিদের আয়ের উৎস কী বা সম্পত্তির ক্ষতিয়ান সত্ত্বেও হলকনামায় দেওয়া হয় তো তা সত্ত্বেও যদি কোনো আয় বহির্ভূত সম্পত্তি হয়ে থাকে এতদিন ইনকাম ট্যাক্স কী করছে আমি জানি না ইনকাম ট্যাক্স কী করছিল ইডি তো এবার বিষয়টার মধ্যে ঢুকছে হ্যাঁ দেখবে ওরা দেখবে যদি আয় বহির্ভূত সম্পত্তি হয় সেই সম্পত্তির উৎস জানাতে হবে তো যদি স্যাটিসফাই হয় তো বললেন কো না স্যাটিসফাই হলে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আর সুজিত বাবু ইনকাম ট্যাক্সে কী রিটার্ন দাখিল করেছেন সেটা এই আমার কাছে নেই কতটা দাখিল করেছেন কি দাখিল করেছেন সেই আধিকারিকরাই বলতে পারবে নির্বাচনী অলফনামায় অনেক নেতার অনেক কিছু বলা থাকে কিন্তু বাস্তবটা তার থেকে সম্পূর্ণ ভিন্ন হয় আমি যতদূর জানি আমি ভুল হতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিপসান বাউন্সের সিইও হিসেবে আছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে হলফনামায় কিন্তু তিনি সেটা জানাননি জলাশয়ে ভরার থেকে শুরু করে ইমারতের ব্যবসায় সিন্ডিকেট একাধিক অভিযোগ রয়েছে এই সুজিত বোসের নামে কিন্তু তিনি বলছেন যে সমস্ত অভিযোগ যদি প্রমাণিত হয় তিনি নিজে গিয়ে নবান্নে রেজিগনেশান দিয়ে আসবেন তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা সব বলতে পারবে হ্যাঁ ওইদিকে জলাশয় বড়টার একটা অভিযোগ ছিল ওই খালটা এখন খালটা বড়টার পরে ওইদিকে যেসব রাইসগুলো উঠছে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে স্কোয়ার ফিটের দাম বেড়ে গেছে এটা নিয়ে তো বিস্তর আলোচনা মামলা মকত্য অব্দি হয়েছিল তো সব কন্ট্রোভার্সি আছেই বাকিটা তদন্তকারী সংস্থার কাজ তবে ওনার বিপুল খরচ করে এই যে পুজো তারপরে ওনার আলিশান বাংলো বড় বড় প্লেয়ারদের নিয়ে আসা এর একটা খরচ আছে এই খরচ কীভাবে নির্বাহ হয় কারা দেন এগুলো মানুষের জানবার অধিকার আছে কিন্তু সম্প্রতি তার পারিবারিক অনুষ্ঠানও নাকি বিপুল ব্যয় হয়েছিল খরচ হয়েছিল এসব লোক বলছে প্রচুর মানুষ খেয়েছিলেন আর পাঁচ তারা হোটেল নাকি প্রায় এক সপ্তাহ ধরে বুক ছিল তো জানি না আমি তো সেখানে আমন্ত্রিত ছিলাম না আমি জানি না শুনেছি লোকে বলে আর কি তা লোকে যখন বলে যার বিরুদ্ধে বলে তারে কিন্তু এগুলো ক্লারিফাই করা উচিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন শুনেছেন আমি একটু পরিষ্কার বলে দিই আপনি জলাশয় ভরাট নিয়ে মামলার কথা যিনি এই মামলাটা করেছিলেন আইনজীবী অরুণাভোষ তিনি গতকাল এই সুজিত বোসের যে মেয়ের বিয়ের কথা বললেন আপনি সেখানে তেতাল্লিশ কেজি গহনা দেওয়া হয়েছিল পাশাপাশি পঞ্চ তারকা হোটেল সতেরো দিন ধরে ভাড়া করা হয়েছিল আইনজীবী ঘোষ প্রশ্ন তুলছেন তুলেছেন কালকে যে কোথা থেকে এই টাকার উৎস অরুণাবতার এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে খুব সিরিয়াস বিষয় সুজিত বাবু মন্ত্রী যদিও হাফ মন্ত্রী ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ক্যাবিনেট মন্ত্রী করবেন না হুম ওনাকে হাফ মন্ত্রী হিসাবেই সন্তুষ্ট থাকতে হবে নিশ্চয়ই এটা সিরিয়াস বিষয় অরুণাগবাবু তুলেছেন যদি তার অভিযোগ সত্যি হয় তা সুজিত বাবুকে কিন্তু বলতে হবে ক্লিয়ার করতে হবে যে অরুণাগবাবুর তোলা অভিযোগটার সারবত্তা আছে কি না এই বিরুদ্ধে বিরুদ্ধেই বাবু তিনি ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তো প্রশ্ন উঠতে পারে যে তিনি প্রতিহিংসা যে হেরে গিয়ে ঈর্ষার কারণে এই সমস্ত অভিযোগ অরুণাবদা যাই হন না কেন প্রতিহিংসার বিষয়টা আছে বলে আমার মনে হয় না অরুণাবদা এই কথাটা অনেকদিন ধরেই বলছেন আজকে বলছেন তো তা নয় বাবুরই এটাকে ক্লারিফাই করা উচিত উনি জনপ্রতিনিধি স্বচতার সব মূর্ত প্রতীক তা আয়ের উৎস জানা তো জনগণের দাবি হতেই পারে যেহেতু তিনি পাবলিক ডোমেনে আছেন আর অর্ণাবদার যদি তেতাল্লিশ কেজি গয়না অভিযোগ সত্যি হয় যদি সতেরো দিন ধরে পাঁচ তারা হোটেল বুক করে রাখার অভিযোগ সত্যি হয় বা দাবি সত্যি হয় আমি অভিযোগ বলছি না দাবি সত্যি হয় তাহলে সুজিত বাবুকে ক্লারিফাই করা উচিত অন্তত একজন এটা ওয়াইল্ড অ্যালিগেশন নাকি অন্য কিছু নাকি হেরে গিয়ে বাবু প্রতিহিংসায় থেকে এই সব কথাগুলো বলছেন তো মানুষের জানার অধিকার তো আছেই এসব সততার মূর্ত প্রতীকদের বলতে হবে না ওনারা তো একটা জায়গায় দুটো বিড়ি খেতেন তবে সুজিত বাবু সিগারেট বিড়ি খান বলে তো আমি জানি না না তো একটা জায়গায় দুটো বিড়ি খাওয়া ঠিক আছে মুখ্যমন্ত্রী বলেছেন তারপরে যে দাবিগুলো বাবু করছেন চমকে দেওয়ার মতো সত্যি তো অবাকই লাগে মা মাটি মানুষের সরকারের মন্ত্রী তার বিরুদ্ধে যদি এরকম কথা বলেন কেউ একজন তো সেটা ওই মন্ত্রীকেই বিষয়টাকে বুঝিয়ে বলতে হবে মানুষকে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে প্রাক্তন এগরোল ব্যবসায়ী থেকে এবার একটু প্রাক্তন মৎস্য ব্যবসায়ীতে আসি এগারো দিন কেটে গিয়েছে ঘটনার পর আরো বারো দিন এখনো অধরা যেটা আমরা জানতে পারছি বা শুনতে পারছি যে তিনি আগাম জামিনের চেষ্টা করছেন শাহজাহান শেখ হতে পারে ডিজি বলার পরেও তো অনেকদিন কেটে গেল এখনো তিনি অধরা কোথায় আছেন অনেকে তো শুনছি বিভিন্ন জায়গায় পুলিশের তত্ত্বাবধানেই আছেন সব শুনছি সব বলছে আর কি তাই এটা তো পুলিশের ব্যর্থতা তিন চারজনকে ধরেছে তারা কারা মূল পান্ডাকে যদি না ধরতে পারা যায় তাহলে পুলিশের ব্যর্থতা ডিজি বলার পরেও যদি এতদিন কেটে যায় তাহলে লোকে প্রশ্ন করতে পারে যে সাজান কি ইচ্ছা করেই ধরছে না প্রশ্ন উঠছে তা অকর্মণ্য কলকাতা রাজ্য পুলিশ অকর্মণ্য পুলিশ অকর্মণ্য নয় ওরা সর্বোচ্চ স্তর থেকে সবুজ সংকেত পাচ্ছে না যেদিনকে সবুজ সংকেত পাবে এক ঘন্টা লাগবে সাজানকে ধরতে এটুকু আমি বলতে পারি কোনো পলিটিক্যাল কারণে ওকে ধরার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না যেই সবুজ সংকেতটা আসবে পুলিশের এক ঘন্টা লাগবে শাহজাহান শেখের মতো মাতব্বরকে ধরতে আসলে শাহজাহানকে ধরলে পরে নির্বাচনের আগে ওইসব আছে না কাইজার সব না মুদাসর জাহাঙ্গীর এরা বিচলিত হয়ে যেতে পারে নির্বাচনের আগে শাহজাহান ধরা পড়লে তারপর ইডির হাতে ট্রান্সফার করতে হবে এরাও তো থরো কম্প। এদের একটা ভূমিকা আছে নির্বাচনের সময় মানুষ জানে তো এই বিষয়টাকেই ডিলে করা ডিলে করা ডিলে করা কিন্তু আলটিমেটলি শাহজাহান কিন্তু এড়াতে পারবে না তৃণমূল বলছে রাজনৈতিক জমি ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের আগে নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা ভোট সময় দাদাগিরি করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই পদক্ষেপ নেবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সাথে